শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে কিছু অঙ্ক শেখাবো, এবং অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে এক টাইপের অঙ্ক আমি তোমাদের শেখাবো। এই টাইপের অঙ্ক থেকে হয়তো পরীক্ষা একটা আসতে পারে। তোমরা যে পরীক্ষায় দাও না কেন, পিএসসি, এসএসসি, রেল, WBCS অথবা যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন একটা আসে। তো আজকে এই ধরনের অঙ্ক কীভাবে করলে পরীক্ষায় যে কোনো অঙ্ক এই ধরনের আসলে আমরা সলভ করতে পারবো, তো দেখা যাক কিভাবে অঙ্কগুলা করা যায়। ধরো এখানে আছে, আমরা অঙ্কটা একবার পড়ে নিই। a:b = 1:2, b:c = 3:4 হলে a:b:c = কত? তাহলে এই ধরনের অঙ্কগুলা করতে হলে ফার্স্টে আমি এইভাবে লিখে নিব, a:b:c, অর্থাৎ এখানে যেটা আছে a:b:c, তো এটা লিখে নিলাম। এখানে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি ফার্স্টে আছে a:b = 1:2, তাহলে এখানে লিখে দাও 1:2। তারপরে কি আছে b:c = 3:4, অর্থাৎ b এর নিচে লিখে দাও 3:4, নিচে দাগ দিয়ে দাও। অর্থাৎ এই থ্রিটা যে আছে এই থ্রিটা a এর নিচে লিখে দাও, অর্থাৎ 1 এর নিচে লিখে দাও 3, এবং এখানে b এর নিচে 2 আছে, অতএব এই 2টাও পাশে লিখে দাও। এবার এটা গুণ করে দাও, এখানে এটা গুণ করে দাও এটার সঙ্গে এটা, তাহলে 3 হক্কে 3, 3 দোগুণ 6, 4 দোগুণ 8। তাহলে আমাদের উত্তর কী দাঁড়াচ্ছে, a:b:c = 3:6:8, এটা আমাদের উত্তর। তো এইভাবে আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে এই টাইপের যত অঙ্ক আসবে তোমরা এইভাবেই করবে। কি আছে, x:y = 2:3, y:z = 4:5 হলে x:y:z = কত? তার মানে আমরা আবার এইভাবে এই এইটুকু লিখে নিব x:y:z, অর্থাৎ কি লিখছি আমরা, x:y:z, অর্থাৎ x:y = 2:3, এখানে লিখে দিই 2:3, তারপর y:z = 4:5, এখানে লিখে দাও 4:5, দাগ টেনে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে, বলেছিলাম 4 যে এখানে আছে সামনে লিখবা 2 এর নিচে, 4 মানে 3 যেটা আছে জেটের ঘরে লিখে দাও, তারপর এটা গুণ করে দাও, কি হচ্ছে 4 দোগুণ 8, আর 3 চারা 12, 3 5 15, তাই উত্তর দাঁড়াচ্ছে x:y:z = 8:12:3, এটাই আমাদের উত্তর। তো এই যে পদ্ধতিগুলোতে আমি শিখিয়ে দিলাম তোমাদের, এইভাবে তোমরা বাড়িতে এই 9টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, এই 9টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মারার পরে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাদের কমেন্ট অপশনে এর উত্তরগুলো তোমরা লিখে দিবে। আমি উত্তরগুলো চেক করে তোমাদেরকে কমেন্টে ইয়েস আর নো সবগুলো উত্তরের অ্যান্সার আমরা দিয়ে দিব। তো এইভাবে তোমরা আমি যে পদ্ধতিগুলো অঙ্ক শেখালাম এই পদ্ধতিতে এই 9টা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে জানাও, এবং পরবর্তীতে টাইপের কি ধরনের অঙ্ক থাকবে সেইগুলো আমি তোমাদেরকে শেখাবো, এবং 10-12টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিসের জন্য আমরা তোমাদেরকে দেবো। আমাদের শিক্ষা পরীক্ষা চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।